ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু, হামিদ মুসাল্লিয়ান, আম্মা বাদ। জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো অমুসলিম অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া যাবে কিনা এবং তার জন্য দোয়া করা যাবে কিনা, আলহামদুলিল্লাহ এক্ষেত্রে হাদিস স্পষ্ট। সহিহ বুখারী কিতাবুল জানাইজ জানাজা অধ্যায় অধ্যায় নম্বর 23 অনুচ্ছেদ নম্বর 79 হাদিস নম্বর 1356, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি বালক বা গোলাম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতেন, খিদমত করতেন। ফামারিদা, একদা সেই বালকটি অসুস্থ হয়ে পড়ে। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। ফাকআদা ইনদা রাসিহি, এবং তার মাথার কাছে গিয়ে বসলেন। ফাকাল লাহু আসলিম, এবং তাকে বললেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাদারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, তো সেই বালকটি তার বাবার দিকে চেয়ে দেখলেন যে তার কাছেই ছিল। ফাকাল লাহু, তো সেই পিতা তার ছেলেকে বললেন বা সেই বালকটিকে বললেন আতাই আবুল কাসিম, রাসূলুল্লাহ তোমাকে যা বলছেন তুমি তার কথা মেনে নাও, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। ফাসলামা, তো সেই বালকটি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। ফখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে ঘর থেকে বাহির হলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা সেই স্রষ্টা যিনি একে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো অমুসলিম ব্যক্তি অসুস্থ তাকে দেখতে যাওয়া যায় আছে, এবং তাকে দোয়া করার যে ব্যাপারটি, দোয়া যেটা কল্যাণকর দোয়া সেটা করা যেতে পারে, যে আল্লাহ তুমি একে হেদায়ত পাইয়ে দাও, সঠিক ইসলামের আলো আলো দিয়ে দাও, এবং একে সুস্থ করে দিয়ে ইসলামের হেদায়ত দিয়ে দাও। শর্ত করে থাকতে হবে ইসলামের সঙ্গে তার জীবনটাকে জুড়ে দেওয়ার জন্য আপনি দোয়া করেন, এই জন্য এরকম কল্যাণমূলক দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। তো মোট কথা হচ্ছে যে কোনো অসুস্থ ব্যক্তি, যদি অমুসলিম ব্যক্তি অসুস্থ হন, তাকে দেখতে যাওয়া যাচ্ছে, হ্যাঁ, এবং তার জন্য দোয়া করা যায় যাচ্ছে, তবে সেই দোয়াটা ইসলাম ধর্মের জন্য হতে হবে বা পরকালমুখী হতে হবে ইনশাআল্লাহ, তাহলে সেটা জায়েজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।